वेलकम टू माय चैनल बॉन्ग फैमिली फूड स्टोरी आशा করছি আপনি আমার রোজার ভিডিওগুলো রমজান স্পেশাল সিরিজ রোজ দেখছেন শেয়ার এন্ড লাইক করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তার সাথে সাথে আজকে আমরা বানাবো আরেকটা রেসিপি এগ পকোড়া তার জন্য কি করব তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে নেড়ে নেব দিয়ে তারপরে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব অবশ্যই তার জন্য আমার পাকোড়ার কালারটা খুব সুন্দর আসে এরপর মশলা তৈরি করছি তার জন্য মিক্সি চালিয়ে দিলাম আদা রসুন গোটা মশলা যেমন কাঠ জয়িত্রি লবঙ্গ এলাচ ব্যাস এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব আর সবশেষে তিনটে কাঁচা লঙ্কা হয়ে গেল ব্লেন্ড করে নিলাম এরপর ভাজা পেঁয়াজের মধ্যে মশলাটাকে দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব এর ফলে মশলা ভাজা হয়ে গেছে এরপর আমি দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুটাকে স্ম্যাশ করে নেব পুরোটা মিক্স করে নেব ভালোভাবে ওকে সো তারপর আমি অ্যাড করছি লবণ এরপর অ্যাড করব ধনে পাতা কুচি দেব কিউমিন কোরিয়েন্ডার পাউডার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপরে আমি এটাকে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব এর ফলে আমার আলুর যে ফিলিংটা সেটা রেডি হয়ে যাবে যতক্ষণ এটা মিক্স হচ্ছে ততক্ষণ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন এরপরে আমি আলুর মিক্সারটাকে হাতের মধ্যে নিয়ে ফ্ল্যাট করে নেব একটা শেপ দিয়ে নেব আর সেদ্ধ করে রাখা ডিম মাঝখান থেকে হাফে কাট করে নিয়ে ডিমটার চারিদিকে এভাবে কভার করে দেব ওকে এটাকে ভালো করে চারিদিক দিয়ে আমি শেপ দিয়ে নেব এরকম একটা শেপ হবে চলুন এবার এটা রেডি নেক্সটটা করা যাক আরেকবার রিপিট প্রসেস অবশ্যই ফার্স্টে আমি এরকম আলুটাকে একটা রাউন্ড শেপ দেবো হাতের মধ্যে ফ্ল্যাট করে নেব চাইলে অল্প তেল নিতে পারেন তারপর ডিমটাকে ভেতর দেব দিয়ে কভার করে নেব সো এরকম করে সবগুলো করে নেব এরপরে আমি কি করব এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এটা ওয়েল সেট হয়ে যাবে তাহলে ভাজতে কোনো অসুবিধা হবে না ওকে নাও নেক্সট ব্যাটার তার জন্য নিচে বেসন গ্রাম ফ্লাওয়ার তার মধ্যে দেবো কিউমিন কোরিয়েন্ডার পাউডার শুকনো লঙ্কা গুঁড়ো লবণ আর অল্প জল দিয়ে ওটাকে আমি মিক্স করে এটা থিক ব্যাটার বানাবো খুব পাতলা হবে না যেহেতু আমার ডিমটার মধ্যে চারিদিক দিয়ে কভার করতে হবে শেষে দেবো বেকিং সোডা খাওয়ার সোডা এতটা থিক হবে এরপরে আমি ফ্রিজ থেকে বের করে নেব এরপরে আমি কি করব তেলটা গরম আছে সেটাকে গরম করে আমি বেসনের যে ব্যাটার তার মধ্যে দেব এটা আমাদের পকোড়াটাকে আরও ক্রিস্পি করবে চপটাকে ওকে এরপরে আমি এরকম চামচের মধ্যটাকে দেব দিয়ে তেলে ছাড়বো আবার ডিপ করব অ্যান্ড তেলের মধ্যে ছেড়ে দেব ডিপ ফ্রাই করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আপনি চাইলে ডিপ ব্রাউন করতে পারেন এটা রেডি খাওয়ার জন্য মুচমুচে এগ পকোড়া আমি আশা করছি আপনি অনেক রকম বানিয়েছেন এটা বানাননি প্লিজ বানিয়ে দেখুন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন